কৃষকের ওপর প্রতিশোধমূলক আচরণ করার জন্য কেন্দ্রীয় সরকার ঠিক আলু বসাবার মুখে তারা রাসায়নিক সার পেস্টিসাইডের দাম বাড়িয়ে দেয়। আলুর দাম নিয়ে এমনিতেই চিন্তিত আলু সংরক্ষণকারীরা, তার উপর সামনেই আলু চাষের সিজন, আলু বীজ ও সারের দাম চিন্তার ভাঁজ বাড়াচ্ছে আলু চাষি থেকে ব্যবসায়ীদের কপালে। বিগত কয়েক বছরে সারের কালোবাজারি যেন একটা অলিখিত নিয়মে পরিণত হয়েছে। বছরের পর বছর প্রশাসনের নাকের ডগায় সারের কালোবাজারি চললেও কোনো এক অজ্ঞাত কারণে সবাই চুপ করে থাকে, আর দিনের আলোয় সবার সামনে কিছু মুনাফাখোর মানুষ সার বিক্রির নামে কোটি কোটি টাকা লুট করে আমাদের গ্রাম বাংলার প্রান্তিক মানুষদের থেকে। আমরা বারবার প্রশ্ন তুলেছি, আলু সামান্য দাম বাড়লেই টাস্কফোর্স মাঠে নেমে পড়ে, কিন্তু যখন রমরমিয়ে সারের কালোবাজারি হয় তখন টাস্কফোর্স কোথায় থাকে? যখন আলুর দাম বেড়ে যায় তখন বর্ডার সিল হয়, কিন্তু যখন সারের কালোবাজারি হয় তখন সারের গোডাউন সিল হয় না কেন? নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পরের নিউজ। আজ আমাদের সঙ্গে আছেন রাজ্যের কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না। এবছর কি আবার সারের কালোবাজারি হবে? এই প্রশ্নের উত্তরে কি বলছেন রাজ্যের মন্ত্রী আপনাদের দেখাবো। পাশাপাশি আপনাদের দেখাবো উত্তরবঙ্গের আলুর সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলছেন বিশিষ্ট আলু ব্যবসায়ী বাবলু চৌধুরী। দর্শক বন্ধু, এই প্রতিবেদনটি ঝড়ের গতিতে শেয়ার হোক, যাতে এবছর কেউ সারের কালোবাজারি করার সাহস না পায়। চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আমরা দেখতে পাই আলু লাগানোর সময় বছর বছর প্রায় কম বেশি সারের কালোবাজারি হয়, তো রাজ্য সরকার সারের কালোবাজারি রুখতে কেন ব্যর্থ হয়েছে? দেখুন, এটা সম্পূর্ণটাই হচ্ছে কেন্দ্র নিয়ন্ত্রণ করে, কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের জন্য আজকে পশ্চিমবঙ্গকে ভুগতে হচ্ছে। আপনারা নিজেরাও জানেন যে 100 দিনের কাজের টাকা, গরিব মানুষের বাড়ি তৈরির টাকা এবং বিভিন্ন প্রকল্পের টাকা তারা কমিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে ঠিক কৃষকের ওপর প্রতিশোধমূলক আচরণ করার জন্য কেন্দ্রীয় সরকার ঠিক আলু বসাবার মুখে তারা রাসায়নিক সার পেস্টিসাইডের দাম বাড়িয়ে দেয়। এটা কেন্দ্রীয় সরকারের একটা চক্রান্ত। তবুও আমরা প্রতিবাদ করি, লিখিতভাবে জানাই এবং তাদের দায়িত্বপূর্ণ মন্ত্রীদের আমরা প্রতিবাদ করি, কিন্তু তারা সে কথা শোনে না। তার কিন্তু দাদা, ব্যাপারটা হচ্ছে ধরুন আপনাদের মানে প্রশাসন তো আপনাদের হাতে, আপনারা চাইলেই তো সেটাকে কন্ট্রোল করতে পারেন। গতবার 22 জনকে সুগ্রস্ত করার জন্য দেখুন প্রশাসন, আমরা গত বছর এই রাজ্য জুড়ে প্রায় 50 জনের মতো এরকম কালো ব্যবসায়ীকে ব্ল্যাকলিস্ট করা শুধু নয়, তাদের অ্যারেস্ট করে জেলে ঢোকানো হয়েছিল। শেষ প্রশ্ন দাদা, কি বার্তা দেবেন চাষি ভাইদের উদ্দেশ্যে? চাষিদের মামাটি মানুষের সরকার কৃষকদের পাশে রয়েছে, বাম সরকারের মতো নয় যে ভোট নিয়ে চাষিদের দিকে তাকাবো না। আমরা চাষিদের দিকে সবসময় তাকিয়ে থাকি, পরিস্থিতির ওপর নজর রাখি, আর আমাদের মুখ্যমন্ত্রী কৃষক আন্দোলনের মধ্য দিয়েই তিনি এই জায়গায় পৌঁছেছেন, তাই কৃষকের প্রতিটি পদক্ষেপ তিনি নখদর্পণে। আপনারা ভেবেছেন যে ধানের দাম এত পাবে কৃষক কোনোদিন ভেবেছে? আপনি বলুন, প্রতিটি কৃষকের উৎপাদিত ফসলই মূল্য পাচ্ছে কৃষক। বীজ ব্যবসায়ীদের তারা তাদের কাছে সদার্থক ভূমিকা নিয়ে বলা হয়েছে যে বীজ পাঞ্জাব থেকে আনবে, দেখে আনবে, এবং আমরাও পরিস্থিতির ওপর নজর রাখছি। নমস্কার স্যার, বর্তমান দিনে উত্তরবঙ্গে জ্যোতি আলুর কি দাম যাচ্ছে যদি একটু বলেন আমাদের দর্শকদের? 1000 টাকা ভেঙে গেছে, মানে কুইন্টাল কুইন্টাল রেডি আলু। বন্ডের দাম 300 টাকা প্যাকেট। ওকে, তো স্যার আজকে তো আপনাদের এখানে বৃহৎ সম্মেলন অনুষ্ঠিত হলো, বীজ এবং আলুর নতুন কমিটিও নিশ্চয়ই গঠন হয়েছে, তো আমরা কি জানতে পারি যে কারা কারা সভাপতি সম্পাদক হলেন, না সেটা এখনো ঠিক হয়নি? 7 বছর ধরে আলু চাষী ও ব্যবসায়ীদের ভরসা নেতাজি লেনো ব্যাগ, মজবুত ও টেকসই নেতাজি লেনো ব্যাগ, বাংলার 1 নম্বর আলুর প্যাকেট নেতাজি লেনো ব্যাগ, ব্র্যান্ডেড কোয়ালিটির প্রোডাক্ট একদম ফ্যাক্টরির দামে। ব্যবসায়িক অনুসন্ধানের জন্য আজই যোগাযোগ করুন এসকে বিজনেস ধুলাগড় হাওড়া, মোবাইল নাম্বার 9831819146। দেখুন, এখানে 2017 সালে সম্মেলন হয়, তারপর 6 বছর আমাদের তেমন কোনো কার্যকলাপ ছিল না, এবং তারপর বিগত সম্পাদক এবং সেক্রেটারি দুজনই রিজাইন দেন, তারপর একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। সেখান থেকে আমরা কিছু আলু ব্যবসায়ী মিলে উদ্যোগ নিয়ে এটাকে আবার নতুন করে সাজানোর চেষ্টা করি,
সেটার জন্য মাস দুয়েকের প্রচেষ্টায় আমাদের আজকের এই সম্মেলন। আমরা আশা করেছিলাম এখানে 1000 থেকে 1100 প্রতিনিধি উপস্থিত থাকবেন, সেখানে আজকে প্রায় 1500 প্রতিনিধি উপস্থিত আছেন। আমার সাথেই যারা আছেন সঞ্জিতদা এবং অন্য দাদারা, এরা সবচেয়ে দূরের আমাদের যে ইউনিট সেই মালদা ইউনিট থেকে দাদারা এসেছেন। আর আপনি যেটা বলেন আজকের সম্মেলনে আমাদের এখান থেকে 141 জনের নাম ঘোষণা করা হয়েছে পরবর্তী কার্যকরী কমিটির জন্য, কিন্তু সেখান থেকে পদাধিকার এখনও হয়নি। সেটা আগামীতে মিটিং করে আগামীতে সবাই এই 141 জন মিলে বসে দুটো কমিটি করা হবে, একটা উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি আর একটা উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতি। আমরা তো গত বছর দেখেছিলাম বা এই বছরই বলছি 2023-এ 2,50,00,000 লোডের ক্যাপাসিটি ধরে ওটা লোড হয়েছিল বা হিসেব সেটাই হয়েছিল 2,60,00,000। আচ্ছা যাই হোক, হিসেবে মনে হয় 2,50,00,000 হয়েছিল, তো 2,59,00,000। আচ্ছা, তো আসন্ন ধরুন সামনের বছর স্টোর কি আরও বাড়বে মনে হচ্ছে? সামনে বছর আমাদের এদিকটা পুরো উত্তরবঙ্গে মিলে প্রায় 30 থেকে 32 লাখ ক্যাপাসিটি বেড়ে যাবে। দেখুন, আমরা আলুর বাজার দিন দিন হারিয়ে ফেলছি, ইউপি আলুর বাজার দখল করে নিচ্ছে, নর্থ ইস্টে ইউপির দখলে চলে গেছে। আমাদের আলু এখন উল্টো দিকে যাচ্ছে, যেটা আমরা কখনো কল্পনাই করিনি, নলহাটি সিঙ্গুর এইসব জায়গায় আমাদের উত্তরবঙ্গের আলু যাচ্ছে প্রতিযোগিতার বাজারে। তবু মালদা অনেকটা টিকে আছে মালদার কোয়ালিটির জন্য, ওখানে পোখরাজ আলু চাষ হয়, উঁচু কোয়ালিটির চাষ হয়, সেটার একটা ডিমান্ড আছে। কিন্তু ইসলামপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি দিনাজপুর ধরে এই সমস্ত দিকটায় যেখানে জ্যোতি আলু চাষ হয় বা লাল আলু চাষ হয় সেখানে আমাদের অবস্থা খুবই খারাপ। দিন দিন আমরা বাজার হারাচ্ছি, এরকম চলতে থাকলে আরও দুর্ভোগ আছে। স্যার, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আজকের দিনে দাঁড়িয়ে সারা বাংলার কি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গ আলু ব্যবসায়ী এবং চাষিদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বার্তা, আমাদের মান যদি উন্নত করতে পারি প্রতিযোগিতার বাজারে, ইউপির আলুর মান আমাদের থেকে উন্নত মান করতে পারলে তবেই আমরা নর্থ ইস্টের বাজার আবার পুনরুদ্ধার করতে পারবো, কিন্তু সেটা সরকারি পদক্ষেপ ছাড়া শুধু আলু ব্যবসায়ী মিলে সম্ভব না। আজকে সম্মেলনের মধ্যে তো এরকমভাবে হয় না, সবাই খুব ব্যস্ততার মধ্যে থাকে, বিভিন্ন কার্যক্রম থাকে। পরবর্তীতে আমাদের উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় 10.40 টাকা ভাড়া একটা আমরা বেশি দিই, তো এই বৈষম্যের বিরুদ্ধেও আমরা নতুন কমিটি হয়ে গেলে আমরা আন্দোলন করব। ধন্যবাদ স্যার আপনাকে, সাথে আপনাদের সবাইকে আমাদের ইন্ডিয়া পটেল পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত, এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ, আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে, আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।